মুমিনুন, হে মুমিনগণ তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো। যদি তওবা করো তাহলে লাভ কি হবে? লাভটা আল্লাহ বলে দিচ্ছেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলতা লাভ করবে, তাহলে তোমরা সাকসেস হবে, কামিয়াব হবে। সফল যদি হইতে চাও দুনিয়ায় সফল, আখেরাতে সফল। দুনিয়ার সফলতা মানে এই নয় যে বড় বড় ডাক্তার আর ইঞ্জিনিয়ার অনেক অনেক পয়সাওয়ালা আর দুনিয়ার বড় নেতা হয়ে গেছে, এগুলো কোনো সফলতা না। কারণ এসব আল্লাহর কাছে যদি পাপি হয় এসবগুলো, তাহলে এত নিকৃষ্ট যে ওর চাইতে হ্যাঁ কীট পতঙ্গ অনেক ভালো আল্লাহর কাছে। উলায়কা কাল আনাম বাল হুম আদর। আর তারপরে মাত্র কয়েকদিনের আমোদ ফুর্তি, আর তো আর তারপরে জাহান্নাম নিশ্চিত। জি, তো আসল সফলতা হচ্ছে যে বান্দা রবের সাথে সম্পর্ক ঠিক আছে, যার ফলে আল্লাহর গজব রাগ আমাদের উপর হয় না, আল্লাহ সবসময় আমাদের উপর রাজি সন্তুষ্ট। আল্লাহর জমিনে চলাফেরা করছি, আল্লাহর জমিনে বসবাস করছি, ঘুমাচ্ছি, খাচ্ছি, কাজকর্ম করছি, ঘরে বাইরে থাকছি, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট আছে, আল্লাহর গজব হয় না। গজব মানে রাগ, ক্রোধ। আল্লাহর গজব থেকে বেঁচে আছেন আপনি, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আর মরণের পরে আরও সুখ। দুনিয়ার তো মেলা টেনশন ছিল, মেলা পেরেশানি ছিল, কারো আর্থিক পেরেশানি, কারো পারিবারিক সমস্যা, কারো স্ত্রীর সাথে সমস্যা, কারো ছেলে মেয়ে নিয়ে সমস্যা, কারো পাড়া প্রতিবেশী নিয়ে সমস্যা, কারো মালিকের সাথে সমস্যা, কারো কর্মচারী নিয়ে সমস্যা, কত রকমের সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। মরে গেলে আরাম, মমিন বান্দা তুফলে হন, সফল, কামিয়াব। ইমান নিয়ে যদি মরে যায় তো কামিয়াব। জি, এই জন্য তওবা করতে হবে। আইম্মা কেরামগণ বলেছেন, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলের রিয়াজুস সালেহীন রয়েছে, তাতে তওবার অধ্যায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে সমস্ত উলামায়ে কেরামদের এজমা ঐক্যমত রয়েছে যে তওবা করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ, তওবা করা ফরজ। তওবার দুটো অবস্থা, একটি অবস্থা হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এই গুনাহ হয়ে গেছে আমার, ধরেন আপনি একটা হারাম কাজ করেছেন, কাবিরা করেছেন, তাহলে তওবা করার সাথে সাথে ফরজ, আলাল ফর, সাথে সাথে ফরজ, তার সাথে সাথে ফিরে আসতে হবে। দুনিয়ার একটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। আমি যাব মক্কা, কিন্তু রাস্তা ভালো করে চিনি না, আর মক্কার না গিয়ে আমি বাহরাইনের রাস্তা ধরে নিয়েছি, এদিকে না গিয়ে ধরে নিয়েছি ওইদিকে রাস্তা, দিয়ে বাহরাইনের রাস্তা ধরে নিয়েছি, আর তারপরে বুঝতে পারলাম যে এই তো লোকেশন দেখা যায় বাহরাইন, বুঝতে পেরেছি। বুঝতে পারার পরে ইউ টার্ন পাচ্ছি আমি, তারপরও না, যখন চলে এসছি আর দু চারটা ইউ টার্ন যায়, হ্যাঁ এগুলোতে ফিরবো না, পরে ফিরবো, এরকম আছে কেউ পৃথিবীতে? কেউ আছে? মক্কা যেতে হবে, টার্গেট আমার মক্কা, আর জানতেও পেরে নিয়েছি যে না ভুল রাস্তায় চলে গেছি, সাথে সাথে যথাসাধ্য। অনেক সময় ইউটার্নে কোনো রাস্তা না পেলে ওপর দিয়ে চড়িয়ে দিচ্ছেন গাড়ি, যে এত দূর আর 10-20-50 কিলোমিটার ঘুরতে হবে, এমন হাইওয়ে আছে। একবার আমরা ফেসেছিলাম, মানে প্রথম জীবনের প্রথম যখন রিয়াজ এসেছিলাম মদিনা থেকে ছাত্র জীবনে, তো আমাদের সাথী সঙ্গীরা ছিল, আমার বসনিয়ার সাথী সঙ্গীদের সাথে এসেছিলাম। আসার পরে আমরা যাব এদিকে মক্কা, এদিকে যাব আল কাসিমের দিকে যাব, রাস্তা ধরে নিয়েছি আমরা মক্কা রাস্তা ধরে নিয়েছি, তারপরে 50 কিলোমিটার আগে ইউটার্ন নিই কোথাও, 50 কিলোমিটার আগে ইউটার্ন, যখন বুঝতে পেরেছি 50 কিলোমিটার গেলাম, ঘুরে এলাম 50-100 কিলোমিটার ঘুরে এলাম। যদি সম্ভব হয় যে কোনোভাবে হোক না কেন এদিক সেদিক দিয়ে আমি ফিরে যেতে পারবো, তো এগিয়ে যাবেন? কখনো যাবেন না। তাহলে ভুল হয়ে গেছে, গোনা হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, জানার পরেও যে আপনারা আছেন, আচ্ছা এখন তো যুবক, হ্যাঁ যুবক, নামাজ পড়ব, কখন পড়ব? আচ্ছা হজটা করি, হজ করে নামাজ ধরবে না, অনেকে কিন্তু এরকম আছে। এই ঠিকভাবে রোজাগুলো রাখতে পারছি না, রাখব, বিয়ে শাদি করি তখন ভালো মানুষ হয়ে যাব, রোজাগুলি রাখ। আপনার জানা আছে বিয়ে শাদি করতে পারবেন, আপনার জানা আছে আরও 10 বছর বাঁচবেন, 5 বছর বাঁচবেন, হ্যাঁ
চিন্তা করুন তো, আপনার জানা আছে যে আপনি হজ করতে পারবেন,